অ্যামাজনের দুঃসাহসিক অভিযাত্রীদের অভিযানের রাত্রিযাপনের ভয়ঙ্কর কোন চিত্র নয় এটি মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় সড়কের পাশের একটি বাগানে বড় গাছের উপর লিয়াকতালির বাসস্থানের চিত্র মানুষের কাছ থেকে নানাভাবে প্রতারিত হয়ে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে ফাঁকা মাঠে রাস্তার ধারে লম্বা গাছে বাঁশকাঠ ও তালপাতা দিয়ে ঘর তৈরি করে পাঁচ বছর ধরে বসবাস করছেন তিনি তাই তাই প্রকৃতির অপরূপ দৃশ্য ও জীবজগতের অন্য প্রাণীদের কোলাহল তাকে মুগ্ধ করেছে সামান্য খাবার খেলেও প্রাকৃতিক অবলীল সৌন্দর্য উপভোগ করেই তিনি বেঁচে রয়েছেন একাগা নিরিবিলি ভালোজনিত তাই দেখি না আহলে ভালো না হলে এটা নেই এটা কি আরে ভালোই বাতাস ঘুমাইঠা যায় কোন শালা ঘুমোটা জানা দূরেতে কামোরে শালা আরে ওই জায়গাতে ঘুমায় ঘুমায় ঘুমাই শালা যদি চপাইয়ে যায় পড়ো পড়ানা গাছের ঢাল ঢুল কাইটে এই মানসির ডাপ মাপ পাড়িয়া করে শুকনো খাবার খায় গাছের মাথায় বাড়ি করে বসবাস করে থাকে কোনো সংসার ধর্ম নাই গাছের উপরে আংকেলেং গাড়ি দেখলাম আংকেলেং গাড়ি খানেক কিছু গাছের উপরে একটা আঙ্কেল বাড়ি বানাইছে বাড়িটা খুব সুন্দর এখানে গাছে একজন মানুষ বাস করে তো অনেকদিন শুনতাম বাচ্চা কাচ্চাদের কিছু গল্প করছিলাম তো বাচ্চারা দেখার জন্য খুব ই করলো এই জন্য নিয়ে আসলাম বাচ্চাদের শুকনো খাবারগুলো খায় এবং কারোর সাথে কোনো জ্ঞানজাম জাম কিছুই না তার মতো সেই চলে এই নিয়ে খুবই ভালোভাবে সে চলতেছে আর লোকজন সবসময় তারা দেখার জন্য সবসময় লোকজন আসে আর তার এই শৈল্পিক ঘর ও বৈচিত্র্যপূর্ণ জীবন দেখার জন্যই বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসছে শত শত মানুষ জীবন মানুষের কাছে কাছে হলেও মায়ের কষ্টদায়ক তাই তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়ে আকুতি রাখেন ছেলেকে নিজের কাছে ফিরে পাওয়ার জন্য পরিবারের দাবি ভালো চিকিৎসা পেলে লিয়াকত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আগে দেখতাম আমি যখন আসছি তখন থেকে দেখতেছি সেই রকম এরকম হওয়ার পর দেখে গাছে গাছে থাকে গাছে গাছে উঠো ফল ফ্রুলি খায় ঘুরা বেড়ায় তার কাজে এটা সে মানুষ দেখলে কেমন জানি করে কিন্তু পশু পাখি সে যত্ন করে আদর করে পশু পাখি দেখলে হাসে ধরার জন্য চেষ্টা করে আমরা অনেক চেষ্টা করেছি বাড়ি ঘরে আনার জন্য বাড়ি ঘরে আসে না থাকে না তবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় আমরা আহ্বান করি সুশীল সমাজ সহ সবাই এগিয়ে এসে তাকে যাতে ঘরে নিয়ে যা যাওয়া যায় সেই জন্য চেষ্টা চলছে পাশাপাশি তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন সহ আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সবাই কিন্তু সার্বিকভাবে চেষ্টা করছে সে আসলে অপ্রকৃত লোক সে কাছে কাছে থাকতে ভালোবাসে প্রকৃতি প্রেমের কথা বলে যখনই তাকে কেউ প্রশ্ন করে বলে যে আমি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সান্নিধ্যে আমি থাকতে চাই এটা একটা মানসিক ব্যাধি তো তার জন্য আমরা সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার চেষ্টাও করতেছি সমাজ সামাজিকতা থেকে দীর্ঘ সময় ধরে নিজেকে গুটিয়ে নেয়ার কারণে অনেকটা বুদ্ধিহীনতায় ভুগছেন লিয়াকত এখন কথা বলতে গেলে হারিয়ে ফেলেন স্বাভাবিকতা সময় সংবাদ মাগুরা